গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, উঠেই প্রথমে আমি জানলাগুলোকে খুলে নিচ্ছি, কারণ অন্ধকারটা দেখতে ভালো লাগে না, জানলাগুলো এই কারণে খুলে নিচ্ছি। আর এখানে আমার নতুন বউ কি করছে একটু দেখুন। তো কি এ মাম্মা, বউ তো কি বিচারাটা ভিজিয়ে ফেলছিস তো বাবা। ও বউ, এই বউ কই, বউ কই, বউ কই, আমাদের বউ কই, আমাদের বউ কই, এই যে বউ, এই যে বউ, মাম্মা বউ, মাম্মা বউ, এই যে বউ বউ। এখানে চা হয়ে গেছে। আরেকটা কথা বলছি, ইদানিং লোভে পড়ে বেশ দুধ চাটা খাওয়া হচ্ছে বেশি, লাল চাটা কম খাচ্ছি, তো এটাও পরে আমাকে ভুগতে হবে আর কি। আর এখানে ভাঙা বিস্কুট রয়েছে, এগুলো আমার জন্য নিয়ে নিয়েছি। তো নিয়ে সোজা উপরে উঠেছি, কারণ দেখুন লোকজন আসলে পরে তো তাদেরকে আর ভাঙা বিস্কুট দেওয়া যায় না, বা বাড়ির অন্যদেরকেও দেওয়া যায় না, সেই কারণে এগুলো নিজেদেরকেই খেতে হয়। তো যাই হোক, আমি ওপরে চলে এসেছি, এখন আরাম করে একটুখানি চাটা খাবো বেশ সময় নিয়ে। আর আজকে মেয়ে যেহেতু বেড়াতে গেছে, আর এমনটা কোনো দিন হয়নি যে বাজে অথচ বাড়ি নেই, তো এই প্রথমবার। আর বাইরে কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, কী সুন্দর, মানে ঠান্ডাটা পড়ছে, মনে হচ্ছে ঠান্ডা এসছে। আর এখানে পিকলুবাবু তো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ভীষণ এক্সাইটেড ওরা কতক্ষণে আসবে। তো এক্ষুনি ফোন করেছি, আর একটু এডিটের কাজ আমার বাকি আছে, সেই কারণে আমি ফোনটা নিয়ে এখন বসবো, তারপরে একেবারে নিচে যাব। আর আমার সাথে রয়েছে এখানে চিকু। তো অনেকক্ষণ থেকেই চিৎকার শুনছিলাম, বুঝে উঠতে পারছিলাম না কী হয়েছে, তো চলুন দেখে নিই কী হয়েছে। কি হয়েছে? এই পুকলু, কি হয়েছে, কি হয়েছে? এই যে, এই যে, এইদিকে কি হয়েছে বাবা, কি হয়েছে? ওখানে বসে আছে, থাক না, ও বসে থাক, চলে আসো, তুমি চলে আসো, ঠিক আছে, থাক থাক, আসো এদিকে আসো, আয় না রে মাম্মা। এই যে লালি চলে এসছে আবার, এই 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 লালি কিন্তু কামড়ে দেবে, যাস না। তো এখানে পিকলু বাইরের কাউকে সহ্য করতে পারে না, বাইরের ওরাও পিকলুকে সহ্য করতে পারে না, সেই কারণে এত ঝগড়া। এবার বাবা উঠে যাচ্ছে, মানে পিকলু এক মিনিটও থাকবে না, চললেন বাবু। তো এখানে মাকে আমি সমস্ত পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতে দিয়েছি, তার কারণ রাত্রিরে আমি সমস্ত কিছু জোগাড় করে রাখবো। আর এখানে আমি শাক ভাজা বসিয়েছি, আর মাছ রয়েছে এখানে, তেলাপিয়া মাছ, আর রয়েছে জ্যান্ত রুই মাছ, মাছের তেল। তো কোনটা রান্না করবো একটুখানি দেখে নিই। তো যেটা বলছিলাম, মেয়ের জন্মদিনে প্রিপারেশন চলছে, আর এখানে রয়েছে খেজুর। তো এগুলোরও দানা টানা ছেড়ে রেডি করে রাখবো। আর এখানে মাছের ঝোল বসিয়েছি ফুলকপি আলু দিয়ে, আর এখানে চিকু পিকলুর জন্য মাংস সেদ্ধ হচ্ছে হলুদ দিয়ে, আর মাছের তেল চচ্চড়ি করেছি, আর এখানে বেতো শাক ভেজেছি শিম বেগুন দিয়ে। তো এই আজকে রান্না করেছি, আর একটুখানি আলু আর বিনস দিয়ে তরকারি করেছিলাম। আর এখানে আর একজনের পাটা যেহেতু এখনও শুকোয়নি, তো একটুখানি মলম লাগিয়ে ওটাকে ব্যান্ডেজ করে দিলাম। তো দুপুরের খাবার টেবিলে চলে এসেছি, তো মাকে আগে খাবার দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে, চিকু পিকলুরও হয়ে গেছে, আমি আর হাজব্যান্ড এখন বসেছি। আর যেটা বলছিলাম যে মেয়েটার জন্মদিন, তো তার প্রিপারেশন তো একটু আগে থেকেই নিতে হবে, আর সারপ্রাইজড হতে কার না ভালো লাগে। তো সেই রকমই একটা প্ল্যান ছোটোখাটো রয়েছে মাথায়, তো দেখি কতদূর কী প্ল্যান সাকসেস করতে পারি। তো খাওয়া দাওয়া করে একটুখানি বেরোবার আছে। আর এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, হাজব্যান্ডকে সব কিছু দিচ্ছ না, আমাদের ওর কিছু খাওয়ার বারণ নেই, শুধুমাত্র তেলটা কম খেতে বলেছে, তো সেই রকমই রান্না হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে একেবারে তৈরি হয়ে চলে এসেছি, তো একটু বেরোবো, চলুন দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে। তো চলে এসেছি আমি এখানে ব্যারাকপুরে, ব্যারাকপুরের বাজার কলকাতায়। তো এখানে ড্রেসগুলো দেখছিলাম, এইগুলো ঠিক আমার পছন্দ হলো না, সেই কারণে ভাবলাম কী নেবো। তো যাই হোক একটা নিয়েছি, পরে দেখাচ্ছি আপনাদের। এবার এসেছি ফুলের দোকানে, ফুলও কোনটা নেবো বুঝে উঠতে পারছিলাম না, তো বেশ খানিকক্ষণ টাইম লাগলো সেটাকে বাছতে। তো মোটামুটি একটা নিয়ে নিলাম, আশা করছি ওর পছন্দ হবে। তো এবারে বাড়ির দিকে রওনা হয়েছি, তো অনেক লোকের সাথে আজকে রাস্তায় দেখা হলো, বেশ ভালোও লাগলো, কিন্তু প্রত্যেকের সাথে না ভালোভাবে আমি কথা বলতে পারিনি, তার কারণ এত হুড়োহুড়ির মধ্যে রয়েছি। আর বাড়ি গিয়ে যেহেতু আমাকে আবার কিছু জিনিস রেডি করে রাখতে হবে রান্নাবান্না, সেই কারণে আর অত সময় দিতে পারিনি। তো যাই হোক, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাদের মধ্যে, বা দেখে থাকেন, তাহলে একটু বুঝে নেবেন যে আমি একটু তাড়ার মধ্যে ছিলাম। তো যাই হোক, ওখান থেকে তো ফুল কিনেছি, কিন্তু ঠাকুরের ফুল নেওয়া হয়নি। তো ঠাকুরের ফুলের এখানে সুন্দর মালা দেখলাম, সেটা নিয়ে নিলাম। তো এই ফুলগুলো নিয়েছি আজকে, আর একটুখানি জলে বসিয়ে রেখেছি, হাঁড়িতে জল দিয়ে এসো, আর গোলাপও রয়েছে তার সাথে। তো একটু প্ল্যানিং আছে, দেখা যাক কতটা কী করতে পারি। তো কালকে যা যা হবে কিছুটা আজকে করে রাখবো।
তো এখানে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, চলুন। আর এখানে ইস্টটা আমি একটু ভিজিয়ে রাখছি, এটা দিয়ে কুলচা বানাবো বলে। আর কালকে যা যা করবো তার ভাজাভুজিগুলো অন্তত একটু রেডি করে রাখে, মশলাগুলোও রেডি করব। তো আমি এখানে কিছু করিনি, আমি এগুলো বার করেছি। হাজব্যান্ড এখানে আলু আর ডিমটাকে সেদ্ধ করে দিয়েছে, প্লাস এখানে আটাটা আমি মেখেছি, ওটা না। তো পালং শাকটাকেও সুন্দর করে কেটে বেছে সুন্দর করে দিচ্ছে, আমাকে অনেকটা কাজে হেল্প হলো। তো ওই কারণে মুখে তো বলতে পারিনি থ্যাংক ইউ, তো এখানে বলে দিলাম থ্যাংক ইউ যদি ভিডিওটা দেখে। তো পিকলু এখানে বসে আছে, পিকলুর ঘুম পেয়েছে, খিদেও পেয়েছে, চিকুও রয়েছে এখানে। আর এখানে আরও কাজ করেছে, সেটা হচ্ছে পেঁয়াজ বেটে দিয়েছে, আদা রসুন, সাথে কাঁচা লঙ্কা। আর হাজব্যান্ডরা এরকম যদি হাতে হাতে একটু কাজ করে দেয় তো ব্যাস ভীষণই ভালো লাগে। আর কখনো যখন করতে চায় না তখন আরও বেশি ভালো লাগে, একটু করে দিলে একটু বেশি হেল্প হয় আর কি। তো মোটামুটি প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, আর আমার যেহেতু একটু কাজ বাকি রয়েছে তো সেই কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব যেটা দিয়ে খেলে তাড়াতাড়ি হবে সেইভাবে করে খাবারটা নিয়েছি। তাই দুধ নিয়েছি এখানে, আর আজকে দুধের মালাইটা দেখুন একদম পুরো মোটা চাদরের মতো পড়েছে। তো যাই হোক, রাতের দিকে খুব একটা দুধ আমি খাই না, তবুও আজকে খেলাম যেহেতু একটু তাড়াতাড়ি খেতে হবে। তো খাবার দাবার শেষ করে যাব উপরে, একটা রুটি নিয়েছি এখানে, আর এখানে আমি আলুটা যে সেদ্ধ করেছি ডিমটাও করে রেখেছি, এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো এখানে রসুন দিয়ে দিলাম সাদা তেলের ওপরে, রসুন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটা একটু মানে বেশি করে দিলাম যাতে একটু ঝাল হয়, না হলে পরে ভাজা জিনিস একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর এটা তৈরি করছি আমি চিজ এগ চপ বলতে পারেন, ভীষণ ভালো খেতে। একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর একটু ঝাল হবে। এবারে ম্যাশ করে নিয়েছি আলুটা, আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না আলুটা টানছে মানে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। তো আমার আলুটা এখনও পুরোপুরি হয়নি, একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো আর একটু একটু বেশ ইয়ে রয়েছে, গরম রয়েছে, সেই কারণে একটু পাতলা পাতলা দেখতে লাগছে। তো আপনাদের সময় থাকলে পরে আর একটু বেশি ইয়ে করে নেবেন, টানিয়ে নেবেন। আর এখানে ডিমগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি, এখানে চিজ নিয়েছি। তো ডিমের টুকরোর মাঝখানে আমি বেশ মন মতো করে চিজ দিয়ে নিলাম, চিজটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য একটু ভালো করে আটকে আটকে দিলাম, সুন্দর করে ভেতরে যাতে ঢুকে থাকে সেইভাবে করে দিলাম। তো এইভাবে করে তো ভাজবো না, চলুন এবার বাকি রেসিপিটা দেখে নেওয়া যাক। আর একটা কথা এখানে বলার, চিজ তো আমরা অনেকেই বেশি পছন্দ করি, তো যাদের খুব বেশি পছন্দ তারা একটা কুসুম বার করে নিয়ে তারপরে ওই ফাঁকা জায়গাটাতেও চিজ ভরে নিতে পারেন, তাহলে চিজটা আর একটু বেশি ধরবে। তো যাই হোক, আমি এখানে পুরোটা দিতে পারলাম না, আপনারা চাইলে আরও একটু দিতে পারবেন। এবার হাতের মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর আলুটা এখনও বেশ গরম সেই কারণে একটু পাতলা পাতলা মতো রয়েছে। তো আমার তো তাড়া রয়েছে সেই কারণে একটু রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আর একটু টানিয়ে নেবেন যাতে একদম আঁটো আঁটো ব্যাপারটা আসে, তাহলে গোল করবার সময় প্রবলেম হবে না। তো এখানে একটু হাতে লেগে যাচ্ছে আমার, দেখতে পাচ্ছেন কেমন একটু থ্যাবড়া থ্যাবড়া মতো হয়ে যাচ্ছে। তো এটা আর হবে না যদি আর একটু ঠান্ডা হয়ে যায় বা আর একটু টেনে যায়, এরকম করে এখন আমি রাখছি। আর একটু ঠান্ডা হলে এমনিতেও জমে যাবে, অসুবিধে নেই। আর বাকি যে ছোটো ছোটোগুলো করেছি এটা আমি বেসনে ডুবিয়ে আলুর চপ মতো করে দেবো, তাহলে পাঁচটা যে ভাজা সেটা হয়ে যাবে। আর এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি গুঁড়ো করে, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার মধ্যে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর একটা কথা আমি বলে রাখি এখানে, এই বাকি রেসিপিটা কিন্তু আমি পরের দিন করেছি, কিন্তু রেসিপিটা যেহেতু একসাথে দিলে আপনাদের সুবিধা হবে সেই কারণে আমি আগে দিয়ে দিলাম। একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকে ভালো করে নুন দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। এবারে এক একটা করে বল আমি এর মধ্যে ডোবাচ্ছি, বল বলুন বা চপ বলুন যেটাই বলুন, ডুবিয়ে নিয়ে ভালো করে এবার কর্নফ্লেক্সের মধ্যে কোটিং করে নিতে হবে। কোটটা যাতে ইয়ে না হয়, পাতলা না হয় সেদিকটা দেখতে হবে। তো এখানে আমার তাড়াহুড়ো রয়েছে বলে আমি এক কোট করেই দিলাম, আপনারা চাইলে দু কোট করে নিতে পারেন। এবার সাদা তেল গরম করে আমি ভাজতে দিয়েছি, এপিট ওপিট করে লাল করে সুন্দর করে ভেজে নেওয়াবো।
তো খুব সুন্দর হয়েছে এটা দেখতে, আর খেতেও ভীষণ ভালো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি গ্রিন চাটনির সাথে পরিবেশন করছি, আর এখানে পনিরটাকেও টুকরো করে রাখলাম যাতে রাতে মানে কালকে আমার সুবিধে হয়। তো নিচের সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি, আর মোটামুটি সবাই ঘুমিয়েও গেছে। এবারে যেটা কথা সেটা হচ্ছে আমি একাই বসে এগুলোকে এখন ডেকোরেশন করব। তো ডেকোরেশনের করবার জন্য এই সাদা ফুলগুলো, আর এই সাদা ফুলেরই ফুল এটা একটু কালার করা, তো দুটোই নিয়ে এসেছি। দুটো দিয়ে সুন্দর করে একটা কিছু করবার মতো প্ল্যান রয়েছে, তো দেখা যাক সেটা সাকসেস হয় কি না। তো হলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো চলুন আগে এগুলো রেডি করে নিই। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার মেয়ে না ভীষণ অল্পতেই খুশি হয়ে যায়। ওকে এত দামি এত কিছু এসব কিছু দেওয়ার মতো দরকার নেই, ও তাতে খুশি হয় না। ওর খুশি হয় এই সমস্ত খুঁটিনাটি ছোটোখাটো জিনিসে ভীষণ খুশি হয়ে যায়। তো আমি সেরকমই ওকে খুশি করবার চেষ্টা করছি, তো দেখা যাক কতটা খুশি করতে পারি আমি। আর সত্যি কথা বলতে এটা ওর কাছে একটা সারপ্রাইজ হবে, কারণ কোনো রকম কোনো দিন আমি এইভাবে করে ডেকোরেশন করিনি। তো এবার একটু চিন্তাধারাটা অন্যরকম হলো, তো দেখা যাক কতটা কি ওর পছন্দ আসে। আশা করছি ওর ভীষণই ভালো লাগবে। তো কালকের জন্য ওয়েট করতে হবে সেটা। তো মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি, আর ঘরেও বেশ খানিকটা করে ফেলেছি। শুধুমাত্র যে ফুলদানি এতক্ষণ ধরে গুছিয়েছি এমনটা নয়, তার মাঝে অনেক কাজ করে ফেলেছি। তো চলুন এক এক করে দেখাই এই কাজগুলোও করেছি, মানে এই ফুলগুলো দিয়েও সুন্দর করে একটু ডেকোরেশন করব, সেই জন্যে ফুলগুলোকে একটু ছিঁড়ে টিড়ে নিচ্ছি। তো একটু দাঁড়ান, আমি চট করে আগে উইশ করে আসি, তার কারণ হচ্ছে 12টা বেজেই গেছে। তো 12টা সাধারণত আমি করি না, ওর ঠিক জন্ম মুহূর্তটাই আমি করার চেষ্টা করি। তো 12টা 16 হয়ে গেছে, দেখলেন আপনারা। আর আমার এখানে মোটামুটি ফুলের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখানে চেষ্টা করলাম। আপনারা বুঝছেন কতটা অবশ্যই আমাকে জানাবেন যে পুরোপুরি বোঝা যাচ্ছে কি না। আর এখানে বার্থডে উইশ করেছি। তো এইভাবেই মোটামুটি একটা সাজাবার চেষ্টা করেছি, আশা করছি ওর ভীষণ পছন্দ হবে। তো কালকের জন্য ওয়েট করি। তো সকলকে গুড নাইট, কালকে দেখা হচ্ছে। তো গুড মর্নিং। তো এইখানে দেখুন বড় বড় যে ফুলগুলো রয়েছে ওইটা দিয়ে বেশ ঠাকুরের মালা গাঁথা হচ্ছে। আর এই ফুলগুলো ভেবেছিলাম শুকিয়ে যাবে, তো শুকিয়ে যায়নি, বেশ টাটকাই রয়েছে। আর এখানে আমরা সবাই মিলে অপেক্ষা করছি, দুই ভাই, বাবা, আমি, মা, সবাই মিলে কতক্ষণে ওরা আসবে। তো ফোন করেছিল ওরা চলে আসবে শিগগিরই। আর এখানে এই দুই হনুমান তো মানে কখনো স্থির থাকতে পারে না, মারপিট করেই যাচ্ছে। দেখুন কি কি করে যাচ্ছে, এ ওর কান ধরে টানছে, ওর চুল ধরে টানছে। তো এই চলছে সারাদিন ওদের। আর আজকে সুন্দর কালারের ফুলটা ফুটেছে। তো চলে এসছে ওরা। তোরা তো নিচে এই সমস্ত করছে, আমরা চলুন আগে আগে ওপরে গিয়ে রিয়াকশনটা দেখবার জন্য রেডি হই। বলছে এখনো সারপ্রাইজ বাকি আছে বলছে।
লে গিফট স্পিপস ক্রাই করছিস না ও একটু কাঁদ না মুখটা ওরকম নামে কি ও মা হে মাই বেস্ট লিস্ট আমি আজকে এটা করে কেক কাট করব দুঃখে মিশে আমি কালকে এই কালারে কোথাও ইয়ে পাইনি বেলুন পাইনি মাই নতুন জামা নাই তো দেখলেন আপনারা কতটা খুশি হয় ও অল্পতে। তো এই খুশিটাই সবসময় আমি দেওয়ার চেষ্টা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই খুশিটাই ও সবসময় পায়। আর এখানেও এই ভাতটা খেতে ভালোবাসে সেই কারণে করে দিয়েছি। আর দুপুরের লাঞ্চের টেবিলে একেবারে সোজা চলে এলাম। এই ছিল ওর আজকে বার্থডে লাঞ্চ, কুলচা, পনির। আর এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে, এটা একটু অন্যরকম করেছি কারণ বিরিয়ানির সাথে না ওই আলু পটল ভাজাটা ঠিক যায় না। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কী কী রয়েছে, আমি আর মুখে বললাম না। আর এখানে রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, তার সাথে স্যালাড, পাঁচ রকমের ভাজা, এখানে চাটনি পাঁপড়, আর চিকেন কষা বলেছি, আর এখানে রয়েছে পায়েস। আর পায়েসটা কী হয় প্রত্যেক বছর দিই ঠিকই ওর নাম করে, ও এক চামচ খাওয়ার পরে আর খেতে চায় না, সেটা আমাকেই খেতে হয়। তো কেক কাটিংয়ের সময় একেবারে চলে এলাম, বাকিটা বললাম আপনারা ওর চ্যানেলে দেখতে পাবেন। Happy birthday to you. Thank you. Welcome. Piglu de apko kete pare ki tu pura mukhe dete dite pura ta amake kelo. Ja. Kaku ki bolche shon? Happy birthday to you. Ja. Ha ha. To ji uthe jacche. Na. পিগলুকে কেউ দিল না দেখেও। এই ছিল আমার আজকের জন্মদিনের প্রিপারেশন এবং সেলিব্রেশন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সকলে ওকে অনেক 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 আশীর্বাদ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা, নমস্কার।